আমরা ভাই আইসন ইলেকট্রিশিয়ান কাম করতাম, ঠিক আছে আইসন তো আমার হাতে দেখলাম অনেক জোয়া আছে সমস্যা, আগে অনেক জোয়া গেছেন তারা কাম করছে কিলা করছে না করছে আল্লাহ জানেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক দোষ আছে এখানে। আমরা নয়ন ভাইয়া অনেক ভুল ধরিয়া দিয়া গেছেন, আমরা কোনো সময় ইলেকট্রিশিয়ান আনলে খাম করানোর বাদে দেখতাম যে ঠিক মতো হয়েছে নি না হয়েছে না, আর বালাটিকে যাচাই বাছাই করতাম, যে সময় আনি শেষ হওয়ার বাদে আরও বালা অভিজ্ঞ একটু দূর যাবো আগে। আসসালামু আলাইকুম, তো এখন এমডিবি একটা কাজ আপনার দেখাইলাম শেয়ার করলাম, ইলেকট্রিশিয়ান গীতা লাগাই গেল না লাগাই গেল আপনারা এগুলো একটু তল্লাশি করবা, আপনারা সার্কিট ব্রেকার তাড়াতাড়ি তা নাইছেন কিন্তু এর সঠিক লাগাইছে কিনা না লাগাইছে এটা আপনারা খোঁজ খবর রাখুন না, অনেক বিল্ডিং আছে খাজ করানির পরে খাজ দিছেন বলে বিজ্ঞ এখন ইলেকট্রিশিয়ান আনি না আপনারা দেখাইবা যে হ্যাঁ কতটুকু সঠিক করছে, এতে কোনো লজ্জার কোনো বিষয় নাই, সবসময় চেষ্টা করবা, তো আপনি ব্যাক মারকা আমার পিছন তাঙ্গেও চিন্তা রাখবা, তো এখন আমরা দেখাইম এটা এ সম্বন্ধে তারটা দেখো কই আছে ইষ্ট করছেন নি না চালু অবস্থা আছে, তো এখন আমরা দেখাইম আপনার একটা সার্কিট ব্রেকার কানেকশন, তো আমি এখন আপনার ক্যামেরাটা দেখাইলাম না আপনার দেখবা একটা সার্কিট ব্রেকারের লগে সংযোগ নাই দেখানি, প্রতিটা সার্কিট ব্রেকারের সংযোগ নাই দেখো কা আপনারা কোনটার লগে সংযোগ নাই, তে এই এই পর্যন্ত আর কি কত ময়লা বড়া সার্কিট ব্রেকার নাই, এরপরে ২৪টা তার জুড়া মারা সার্কিট ব্রেকার ছাড়া, এই দেখো কা এই দেখো কা একটা ওই ডিলে মেইন লাইন, ও মেইন লাইন তো প্রতিটারে জোড়া দেওয়া নেওয়া হয়েছে কস্টিপ সুইটটা আর কি, আমি জানি আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছেন আমার বালা পাইতাম নাই, কিন্তু আমি যা আছে সরাসরি ভিডিও করি আর দইরা রাখি, এই দরকার নিউট্রাল কীভাবে জোড়া দেওয়া হয়েছে খালি জোড়ার কারবার, বিল আইতো না মানে সার্কিট ব্রেকার অত্যর্য লাগাই কিন্তু কোনো কানেকশন নাই কিচ্ছু নাই, এই বোর্ডের অবস্থা এই নমুনা, এখন ২৪টা মেইন তারই আছে কিন্তু সার্কিট ব্রেকার সবটি নখাজ কোনোটারই আপনার কানেকশন দোকান নাই, আপনার নিচটা দেখো কার নিচের লগে কোনোটার লগে সংযোগ নাই আর কোনো এক্সট্রা তারই নাই সার্কিট ব্রেকার লাগাইল, মেইন তার যে কানেকশন হইতো ওই দোকান সিরা একটা লাইন আছে আমি দেখাইলাম আপনার এই দোকান একটা লাইন সিরা আছে আর কোনো কানেকশন দেওয়া নাই, তো এই সম্বন্ধে ফয়সল ভাইয়ের আতানিতে মাতাইম আমি আমি ফয়সল ভাইয়ের ধর্মো এখন গিয়া দেখি ফয়সল ভাই কিতা হন, এই যে আমার ফয়সল ভাই আছেন খান্দার তুবা, তা আমি অস্তে অস্তে লামু তাই ব্যাপারে এও দেখো আপনারা যে ওই যে বোর্ডের মাঝে সার্কিট ব্রেকার লাগানো হয়েছে এটা কিন্তু সঠিকভাবে লাগানো হয়েছে না, এমনি নামে সার্কিট ব্রেকার লাগানো হয়েছে কিন্তু সার্কিট ব্রেকারের সাথে কোনো লাইনের কোনো কালেকশন নাই, তো আপনারা তো খালি শুধু যে ইলেকট্রিশিয়ান আনিয়া লাগাই দিলা আর কাজ হয়ে গেলো যে ওইটাই ওকে হইয়া গেছে গিয়ে আপনারা ওইটা ওইটা দৌড়িয়া লইয়া বই দিয়েছেন, এর বাদে এখন আপনারা ইলেকট্রিশিয়ানে আনিয়া কিতা লাগাইছে না লাগাইছে কাজটা কীভাবে করছে এটা আপনারা একটা একটুটা দেখবা, না দেখলে একজনে ভুল করিয়া যাইব আর ১০জন ইলেকট্রিশিয়ানত বদনাম হইব লাগিয়া, আর এই যে বোর্ডের মাঝে আপনারা জোড়া দেখরা এই যে দেখরা যে তারগুলা দেখরা এগুলা কিন্তু সঠিকভাবে এগুলা মানে জোড়া হয় না মানেই সমস্যা, ও দেখো এগুলা তো ইস্যু পান্ডিং হয় আর এখান তো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, একটা সার্কিট ব্রেকারের দেখো কা কী অবস্থা এরপরে জোড়া দিছে এগুলা জোড়ায় তো কারেন্ট বিল বেশি আইব ও দেখো কা ফেসের সাথে নিউট্রাল কীভাবে দিছে আপনারা একটু দেখো কা ডাইরেক্ট মানে ফেসের সাথে নিউট্রাল মানে দেয়া দিয়ে এরপরে তারে চালাইতে গিয়া এই ১.৩ আরএম তার দিয়ে হইছে কানেকশন, কিন্তু এই যে শর্ট যদি করে কোনো একটা রুমের ভিতরে এফেক্ট করে তখন সার্কিট ব্রেকার নাই তখন আপনার টিপ করতে পাইতাম কোনো সার্কিট ব্রেকার কানেকশন দেওয়া নাই, ফয়সল ভাই এই ব্যাপারে আপনি কিতা মালিক
ক্ষেত্রে কিছু হইবানি মালিক ক্ষেত্রে একটাও হওয়ার আছে আমার যে যে কোনো ঠিকাদারে কাজ করুক কিন্তু আপনারা আপনারা দেখাইতা আপনারা দেখতা যে কোন জিনিসটা আনছে কিভাবে লাগাইছে আর কিভাবে সঠিকভাবে কাজ করছে না না করছে একটা একটু মানে যাচাই করতা যাচাই করবা আপনার ইঞ্জিনিয়ারের ফর্মুলা তার ইঞ্জিনিয়ারের আওতা লইবা এরপরে আপনারা মতামত যদি জানতে চান অন্য ইলেকট্রিশিয়ান রাখবা আনার পর দেখবা দেখো যে আমার লাইনগুলো পারফেক্ট আছে নি যে সার্কিট ব্রেকার লাগানি হয়েছে নি সঠিক এসি ঠিক আছে নি গিজারও ঠিক আছে নি মাইক্রো ওপেন চার্জার মার্জার যা কিছুই আছে ইত্যাদি আপনার সম্পূর্ণ তল্লাশি হইয়া তারপরে এই সার্কিট ব্রেকার কমপ্লিট করবা এর আগে যদি কমপ্লিট করা হয় আপনি ইলেকট্রিশিয়ানরা যাচাই হইয়া জিকাইবা যে আমার কী কী লাগাইছো আমার লিখিত দেওয়া যাবো এটি হলো সঠিক কাজ এরকম অটিক কাজগুলো আপনারা করাইবা পরবর্তীতে আপনারা খোঁজতেই দিব আপনি কিছু কইন ওটাও আমার কত হয়েছে আপনারা তো টেকা টেকা দিয়ে কাজ করাইতে আপনারা তো যে এটা যে যেহেতু যে লাগাই দিলাম এটা তো জানাই আপনারা তো টেকা তো আপনারা যাইতে কোনো ফর্ম যান না কিন্তু আপনারা টেকা পয়সা দিয়ে কাম কাজ করাইবা কি অবস্থা সঠিকভাবে কামটা ও নিয়োগটা আপনারা একটু জাস্টিফাই করবার দরকার লাগলে একটু বাড়তি খরচ দিয়াও একটু বিজ্ঞ ইলেকট্রিশিয়ান আনিয়ে আপনারা একটু যাচাই বাছাই করিয়া এর বাদে কামটা বুঝিয়া নিবা কোনো সার্কিট ব্রেকার কানেকশন নাই প্রতিটা খালি জোড়া আপনি কি বিশ্বাসে কাজ করাইতা ফর্ম টেকায় কাজ করাইবার দায় আইস খাইলি মালিকও আগবাইলে আর কিতা হইব অনেক সময় দেখা গেছে যে আমি চাইলাম 20 টাকা এই অন্যজনের ক্ষেত্রে দেখা মাতিনাবা জি আর কিতা হইতাম আমার তো যেখান খোয়ার একটা আমি হইলাম চাইলাম বালা রে মালিকের সাহেব যে পোসা কাটল পোসা কাটলের মাঝে আপনি বেশি পাইবা স্বাদ ভাইতা না এই ক্ষেত্রে হয়েছে গিয়া বিষয়টা হয়েছে গিয়া আপনার বিজ্ঞ ইলেকট্রিশিয়ানের তো কাজ করাইবা আমি কই না যে আনবালা আমি সব ইলেকট্রিশিয়ান তো কাজ কম বুঝি আমি এত কাজ বুঝি না কাজের ব্যাপারে আমার দক্ষতা কম কিন্তু বিষয় লোক ও টুকি নাকি বিষয়ে আমি ওগুলো তুলে ধরি যারা তুলতে কাজ করাইবা তারা বলবো আমার কোন কোম্পানির সার্কিট ব্রেকার লাগাইছো কত এম্পিয়ার লাগাইছো কোন রুমক কিতা দিছ কোন রুমক কতটুকু লোড আছে আমার প্রতিটা লোড হিসাব হইয়া আমার সার্কিট ব্রেকার বইব আমি কী কী জিনিস ব্যবহার করবো কোন তার ব্যবহার করছেন কোন রুমক সার্কিট ব্রেকার কত এম্পিয়ার দিছ ওগুলো আপনারা যাচাই মাসাই করবা আর ইলেকট্রিশিয়ান যদি আপনার খুব করে আপনার বডি বাটা বালা পালসার গাড়ি দৌড়ায় বাজারও দৌড়ায় এফজেড দৌড়ায় ওগুলো দেখে যদি আপনার দিন কামাইত না আমার পোশাক বালা এই কথা যদি আমি কই হয় দেখুক আমরা ইলেকট্রিশিয়ান আছে হয়তো শু দেখানি লাগাই সেফটি শু লাগাই আছে দুজনের ফাউ এলে কিন্তু আমরা এগুলা দিকে দিয়ে লইব দিলে বডি বাটায় যদি ঠিকঠাক থাকে হইতো না খামে ফর্মে খাজি থাকতে হইব আগে তার কাজের দক্ষতা দেখব এরপরে আপনারা প্রতিটা ইনকারি করার পরে সাকসেস হয়েছে কিনা না হয়েছে চেক করবা প্রতিটা চেক করার পরে আপনি দেখবা কত ইনু রুটে আপনার কানেকশন যদি ভুল হয় সার্কিট ব্রেকার ভুল হয় যদি ঠিক না করে যদি ঠিক করে না একটা সার্কিট ব্রেকারে তখন ইস্যু হয় এই জায়গা তো আপনার দেখা গেছে 10টা লাইট জ্বালাইলে যে পরিমাণ বিল আইব একটা সার্কিট ব্রেকার যদি ঠিক না করে এই পরিমাণ বিলটা আইব আমার সিনিয়র ভাই আছেন আমার দুই তোমার ক্ষমার সৃষ্টি দেখবো আমি যেগুলো কথা হয়েছে গুরুত্বপূর্ণ সব সময় এগুলো আমি কথা কইয়া থাকি যদি সার্কিট ব্রেকার ঠিক না করে ওইতে ওয়্যারে ক্ষতি হইব আবার একটা জিনিস একটা কইয়া রাখি যে সার্কিট ব্রেকার ওয়্যার কোন দুর্বল হইতে মজবুত হওয়াতে আপনার ওয়্যার যদি কেনারেম থাকে তাহলে আপনি এই কেনারেমও 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাইলে সার্কিট ব্রেকার ঠিক করব কিন্তু দেখা গেছে আপনি মানে এই 2.5 আর আমি যদি দেখা গেছে আপনি 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাইন তাহলে ঠিক করতো নাই কিন্তু ওয়ারটা জ্বলব ঠিক না হলে ওয়ার জ্বলে ফুজা যেত এতে আপনার মালিক পক্ষ বুঝবা কিতা করবা কিনা না করবা ইলেকট্রিশিয়ান বলতে আইস খাইলে আমি বুঝি না আমি নিজে বলা না সারে বুঝ বলা আপনারা কিছু খোয়া থাকলে কই না ঠিক আছে আমার আর খোয়ার নাই ওটাও যে এবার যারা এই কাজ করাইবা আপনারা একটু মানে নজর দিবা যে কি ধরনের মাল লাগে অথবা কোন ধরনের ওয়ারের সাথে কোন ধরনের সার্কিট ব্যবহার করে ওটা তো একটু খেয়াল রাখবা আর সঠিকভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে নি অর্থাৎ আপনারা সাকসেস করে দেখবা ওকে আর কোনটা হওয়া নাই বালা তাহকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আমরা দেখাইব আরও অনেক ভিডিও আছে আমরা দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত আমরা শেষ আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম আমরা ভাই আইসন ইলেকট্রিশিয়ান কাম করতা ঠিক আছে আইসন তো আমার বাদে দেখলাম অনেক জো আছে সমস্যা আগে অনেক জোয়াইয়া গেছুন তারা খাম করছে কিলা করছে না করছে আল্লাহ জানেন
কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক দোষ আছে এখানে। আমরা নয়ন ভাইয়ের অনেক ভুল ধরিয়া দিয়া গেছেন। আমরা কোনো সময় ইলেকট্রিশিয়ান আনলে খাম খরানি বাদে দেখতাম যে ঠিক মতো হয়েছে নি না হয়েছে না, আর বালাটিকে যাচাই বাছাই করতাম। যে সময় আনি শেষ হওয়ার বাদে আরও বালা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান তাহলে তারা মাতাইতাম যে ঠিক আছে নি না খাম না ঠিক নাই, আমরা বালাটিকে যাচাই বাছাই করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তে এই পর্যন্ত ভাইয়ে তো যে কথাটা কইলা, তে এতটুকুই আমি সবের টাইম মেসেজ দিতাম চাই। আর সাবস্ক্রাইব করবা কিনা না করবা এটা হলো আপনারা টাইম ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নাই। তো অবশ্যই এতটুকু ভিডিও দেখে যদি আমার যদি আপনারা কোনো বিন্দু পরিমাণ ফায়দা হয় তাহলে আপনারা শেয়ার একটু দিবা, যাতে অন্য মালিকে যে এই সম্বন্ধে জানতে পারেন। কারণ আজকে আমার বিল্ডিং নাই, অন্যজনের বিল্ডিং আছে, দেখা গেছে যে আমি ঠকা গাইছি আর ওজনে লাভ হয়েছে, কিন্তু দেখা গেছে আমার বিল্ডিংও লোড আছে অন্য বিল্ডিংও লোড নাই, কিন্তু আমার কারেন্ট বিল কোনো মাস শেষে। তো এতটুকুই রইল কথা। আমার ফয়সল ভাই এখন মাত্তা নাই কোনো কিচ্ছু, আর টাইনের বুঝি না আবার মারতে সরম করে। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা সাথে থাকবো, আমরা ফলো করবা। জি জি, আমরা বালা বালা খাস ভরার লাগে আপনারা। হ্যাঁ, আবার আর একটা জিনিস শেখানোর কথা আছে, না হইলে না ওই হয়। অনেক ইলেকট্রিশিয়ান আছে খাম খাজো আয়, আবার পরে দেখা গেছে আপনার জখরিতে এই খালাই কিজার তার খাই রাইনচুর কিনা না রাইনচুন কিসিনে দি ফলো করে, গেরান আছে ফুটকি সেরা রান্দোলন কিনা না ওর ওগুলো ফলো করে, আবার ইয়া গানও লাগায়। প্রতিটা জিনিসের তো একটা লাইন গার্ড আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এত অবহেলার জিনিস নাই। আপনার জানলো এই কারণ যুগদাত লামসুন, আপনি এগুলো করলে তো ভাই চলতো না, আপনার খাস দিব খে, আপনার সব কিছু ওদিকে ঠিকঠাক থাকবে, ফায়ার ফ্যান পিন্দা আইলা খাটিং মাইলা চুলো আইলা ইটা খাইতো না। আপনি একজন দক্ষ মানুষ, আপনার মানুষের সবে সেলুট দিত, আপনি যদি এইগুলো কাটিং মাটিং করে আইনার ফোন হেলো হাই করেন ইটা খাইতো না। ওকে, আসসালামু আলাইকুম।